প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের পাঁচটি আলামত তুলে ধরা হলো আর তা হলো নাম্বার 1 আল্লাহ যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান নাম্বার 2 আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত করা হলে আল্লাহ তাআলা তার দেহ সম্পদ অথবা সন্তানদেরকে বিপদগ্রস্ত করেন অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে সে উপনীত হয় নাম্বার 3 আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতেই কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দার মঙ্গল চান তখন দুনিয়াতেই তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয় আর যদি তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদানের থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন নাম্বার 4 আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়প্রায়ণ সঙ্গী দান করেন আল্লাহ তাআলা যখন কোনো নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো নেতার কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায়নিষ্ঠাবান উজির দান করেন যদি সে নেতার কিছু ভুল হয় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় নাম্বার 5 আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ দানকারী আর আমি বণ্টনকারী আল্লাহ তাআলা আমাদের সকলকেই কল্যাণ দান করুন আমিন